অভিনেত্রী নুসরাতের ঠোঁটে চুমু খেলো শিম্পাঞ্জি, সাদা রঙের টি শার্টের সঙ্গে শর্টস, তারপর শিম্পাঞ্জির সঙ্গে রোম্যান্স, অভিনেত্রীর গালে আলতো করে চুম্বন করতেও দেখা যায় তাকে। এমন ভিডিও প্রকাশের পর নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী নুসরাত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাদা রঙের টি শার্টের সঙ্গে শর্টস পরে শিম্পাঞ্জির সঙ্গে রোমাঞ্চে মেতে উঠলেন অভিনেত্রী নুসরাত। কোলে বসে একটি শিম্পাঞ্জি অভিনেত্রীর গালে কয়েকবার চুম্বন করেছে আর অভিনেত্রী সেই মজা নিচ্ছে। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন নুসরাত, সেখানেই দেখা যায় এই দৃশ্য। ঢালিউড অভিনেত্রী নুসরাত জাহান অভিনয়ের চেয়ে ব্যক্তিগত ও নানান কর্মকাণ্ডে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় নুসরাতের গালে চুমু দিচ্ছে শিম্পাঞ্জি, এরপরই কটাক্ষের মুখে পড়েন এই তারকা। নুসরাতের কোলে বসে আছে একটি শিম্পাঞ্জি, শুধু বসেই নেই, অভিনেত্রীর গালে আলতো করে চুম্বন করতেও দেখা যায় তাকে। শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটির সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নুসরাত। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, চমৎকার রোববার, সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে। নুসরাতের এই ভিডিও নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। একদল রীতিমতো নায়িকা ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে আজে বাজে মন্তব্যে মেতেছেন। তাদের কেউ লিখেছেন দুজনের ঠোঁট একই রকম, মাহবুবা লেখেন সেম সেম লাগে দুইটারে, আরেকজন লিখেছেন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই বোন, আমি কেন্দে দিয়েছি। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় থাকেন তিনি। এবার বাদ দিলেন না শিম্পাঞ্জির সঙ্গে খুনসুটি করতেও, চুম্বন করতে দেখা গেল শিম্পাঞ্জিকেই। ঈদের পর যশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত, মূলত সেখানেই ধারণ করা হয় ভিডিওটি। ভিডিওটি পোস্ট করার পর সবকিছুই ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাঁধিয়েছেন নেটিজেনরা। তাদের বড় একটি অংশের মানুষ নুসরাতের ঠোঁট ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। নুসরাত জাহান অভিনেতা যশ দাস গুপ্তের সঙ্গে তার সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু তাদের বৈবাহিক অবস্থা 2021 সালের ডিসেম্বর পর্যন্ত অজানা থেকে যায়। 2021 সালের আগস্টে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন। জানা গেছে সন্তানের জন্মসনদে পিতার নাম দাশগুপ্ত। অভিনেত্রীদের নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন সময়ে দেখা যায়, তবে এই ক্ষেত্রে নিজেরাই বিভিন্ন কর্মকাণ্ড করে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। অনেক সময় সেই আলোচনায় হয়ে ওঠে নেটিজেনদের হাসির খোরাক। সম্প্রতি নুসরাত জাহানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় নুসরাতের গালে চুমু দিচ্ছে শিম্পাঞ্জি, এরপরই কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।